আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা শরণ। ম্যাজিক্যাল রেসিপি বাই শরণে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের বিস্কুট পিঠা। তো এই পিঠাটা বানাতে আমাদের লাগবে হাফ কেজি ময়দা, 3 কাপ পরিমাণের নারিকেল কোড়া, 2 কাপ পরিমাণের চিনি, 2টো ডিম, আর লাগবে 4 টেবিল পরিমাণ ঘি, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। প্রথমেই আমি একটা প্যানে ময়দা, চিনি, এলাচের গুঁড়া, ডিম, নারিকেল কোড়া, নারিকেল এখানে আমি আরও 1 কাপ দিয়েছি, নারিকেলটা এখানে যত হবে তত মজা লাগবে, আর দিয়েছি ঘি। এগুলো সব একসাথে মিশিয়ে আমি প্রায় এখানে 1/3 কাপের মতো পানি অ্যাড করে ভালোভাবে গোলাটাকে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশি পরিমাণে পানি ইউজ করা যাবে না, কারণ চিনি থেকে এমনিতেই পানি ছাড়বে। এই তো আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে। আমি দেখুন, আমি ছিঁড়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন আমি একটা পিঠার সাজ নিয়ে নিয়েছি, এগুলোর মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। ঘি ব্রাশ করে এখন আমি অল্প একটু আটা দিয়ে ভালোভাবে চেপে চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিলাম। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপের তৈরি করতে পারবেন। আমি এখানে ডোনাট শেপে, নিমকি শেপের এবং ছোট ছোট করে গোল করেও আমি শেপ করে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে এগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন পিঠাগুলোকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে, কারণ বেশি থাকলে কিন্তু পিঠার ভিতরটাকে কাঁচা থাকবে। আমি যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পিঠাটাকে নামিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠাকে ভেজে নেব। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার বিস্কুট পিঠা। এই পিঠাটাকে আপনারা প্রায় 2 থেকে 3 মাস এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন। দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।